আসসালামু আলাইকুম। জীবনে চলার পথে আমরা প্রয়োজনে এবং অপ্রয়োজনে মানুষের কাছ থেকে বই ধার করি, তো এটা আমাদের আসলে করতে হয়, কারণ দেখা যায় যে এরকম কিছু বই থাকে যা নাকি আমাদের নিজস্ব সংগ্রহে থাকে না, বা এরকম কিছু বই থাকে যেগুলোর দাম এতই বেশি হয় যে আমরা আসলে অন্যদের কাছ থেকে ধার না করে পড়তে পারবো না। তো আজকে ভাবলাম যে আমাদের ভিডিওটির বিষয়বস্তু এটাই হোক যে অন্যদের কাছ থেকে বই ধার নিলে আমাদের কি করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 5টি করণীয় বলবো যেগুলো আপনারা যদি অন্যদের কাছ থেকে বই ধার নেন তাহলে আপনারা মেনে চলবেন। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ভিডিওটি শুরু করি। বই এবং বউ দুটোকেই কিন্তু খুব যত্ন করে রাখতে হয়, তাই অন্যের কাছ থেকে যখন বইটি নিয়ে আসবেন তখন অবশ্যই কিন্তু এই বইটি যত্ন করে রাখবেন, কারণ যত্ন করে না রাখলে কিন্তু বইটি নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই বেশি থাকে। তাই অবশ্যই খেয়াল রাখুন যেন কোনোভাবে যেন বইটি নষ্ট না হয়, বইয়ের মধ্যে কলম দিয়ে দাগাদাগি করবেন না, আন্ডারলাইন করবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং অবশ্যই বুক মার্ক ব্যবহার করবেন। তো আন্ডারলাইন করা থেকে মনে পড়লো আমাদের দ্বিতীয় যে টিপসটির কথা, তা হচ্ছে যে অন্যদের বই যখন নিয়ে আসবেন তখন কিন্তু সেই বইয়ের উপরে কখনোই গরম চায়ের কাপ রাখবেন না বা গরম কোনো কিছু রাখবেন না যা নাকি বইয়ের উপরে দাগ পড়ে যায়, কারণ বই কিন্তু কোনো কাপড় না যে আপনি ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন, কারণ এটা দেখা যাবে যে আপনার বইয়ের মধ্যে দাগটি বসে যাবে। তো যার বই সে কিন্তু অনেক কষ্ট পাবে আপনার এই ব্যবহারে, কারণ সে ভাববে যে আপনি তার বইটি যত্ন করেননি যার কারণে এরকম দাগ পড়ে গেছে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন অন্যদের বই যখন আপনি নিয়ে আসছেন তখন যেন খুবই আর কি কেয়ারফুল থাকবেন আপনি এই বিষয়টা নিয়ে, যেন এটাতে যেন কোনো কিছু দাগ না পড়ে। তো অবশ্যই গরম চায়ের কাপ বা এগুলো থেকে বইকে অনেক দূরে রাখুন, ঠিক আছে। 3 নম্বর টিপসটি হচ্ছে আপনি যখন অন্যদের বই নিয়ে আসবেন তখন কিন্তু কখনোই বইয়ের পিছনে দাগাদাগি করবেন না, বা বইয়ের যে লাইনগুলো আছে সেখানে আপনি কলম দিয়ে দাগাদাগি করবেন না। এটা কিন্তু অনেক খারাপ এবং খুবই জঘন্য একটা কাজ আর কি, কারণ সে আপনাকে যেভাবে বইটি দিয়েছে আপনি চেষ্টা করুন তাকে সেইভাবে বইটি ফেরত দেওয়ার। অবশ্যই পড়ে কিন্তু ফেরত দেবেন, আবার বই না পড়ে আবার ফেরত দিয়ে দিন না, ঠিক আছে। তো অবশ্যই এটা চেষ্টা করবেন যে বই যেন কোনো দাগ না পড়ে। বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে এটি আপনি বইটি সামনে রাখুন, কারণ এই বইটি আপনার একটি আমানত, তো আমানতের তো অবশ্যই রক্ষা করতে হবে, কারণ যে আপনাকে বই ধার দিয়েছে তাহলে আপনার বুঝতে হবে সে তার জীবন থেকে আপনাকে একটি টুকরা, আপনার তার হৃদয় একটি টুকরা আপনাকে দান করেছে। তো এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি এটা নষ্ট না করেন, তো তাকে তার বই যেভাবে আপনি নিয়ে এসেছেন তাকে সেইভাবে ফেরত দেওয়ার চেষ্টা করুন। তো এখন হচ্ছে আমাদের চতুর্থ যে টিপসটি, অনেকের একটা স্বভাব হচ্ছে যে সে যদি কারো কাছ থেকে বই ধার নিয়ে আসে তাহলে দেখা যায় কি সে নিজে আবার সেই বই অন্য কাউকে ধার দিয়ে দেয়। এটা কিন্তু আরও বেশি জঘন্য কাজ, কারণ যে আপনাকে বই ধার দিয়েছে সে শুধু আপনাকেই ধার দিয়েছে, তো আপনি কিন্তু দেখা যাবে যে আপনি যেভাবে বইটাকে যত্ন নেবেন আপনি যাকে ধার দিচ্ছেন সে কিন্তু যত্ন নাও নিতে পারে, কিন্তু এটার পুরো দোষটা কিন্তু আপনার উপর পড়বে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যার বই আপনি তাকে ফেরত দিন, আবার আপনার কাছে কেউ যদি চায় তাহলে আপনি বলুন যে বইটি অন্য মানুষের, তো আপনার তার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তো অবশ্যই আপনি এই কাজটা কখনোই করবেন না যে আপনাকে যে বই ধার দিল তার বই আপনি কিন্তু কখনোই অন্য কাউকে পারমিশন না নিয়ে দিবেন না, অবশ্যই খেয়াল রাখবেন, এবং যার বই তাকে ফেরত দিবেন। তো ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের চতুর্থ টিপস। এবং পঞ্চম যে টিপসটি তা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সময় মতো বই ফেরত দিন, কারণ এই বইটি হচ্ছে ধার করা বই, এটা কিন্তু আপনার কিনা বই না। তো অবশ্যই বইটি ফেরত দিতে হবে। কি খারাপ লাগলো বই ফেরত দেওয়ার কথা বলেছি দেখে? খারাপ লাগার কিছু নেই, কারণ যেহেতু বইটি আপনি অন্যের কাছ থেকে নিয়ে এসেছেন তাই অবশ্যই চেষ্টা করুন তার বই তাকে সময় মতো ফেরত দেওয়ার, এবং যদি সময় মতো ফেরত নাও দিতে পারেন তাহলে তাকে বলুন যে আপনার একটু সময় লাগবে, আপনি তার বই সময় মতো ফেরত দিয়ে দিবেন। এটা কিন্তু অনেক বেশি ভালো হয় এবং এটা খুব সুন্দর একটি আদব আর কি, তো এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আমাদের আর কি 5টি টিপস যা নাকি আমি আপনাদেরকে বললাম যে আপনারা যখন অন্যদের কাছ থেকে বই ধারণ করে নিয়ে আসবেন তখন এই 5টি টিপস অবশ্যই আপনার কাছে খেয়াল রাখবেন এবং অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তাহলে অন্যরা কিন্তু আপনাকে বই ধার দিতে কিন্তু কেউ টেনশন করবে না, সবাই ভাববে যে আপনি খুব ভালো যত্ন নেন তো আপনাকে বই অবশ্যই ধার দিবে, এবং এতে কিন্তু আপনি অনেকগুলো বই না কিনেই পড়তে পারবেন। তো এটি হচ্ছে আমাদের আজকের ভিডিওটি, তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।